আমরা তো এই সুন্দরবনের মানুষকে বলেছিলাম একটি গাছ একটি প্রাণ, আরও বেশি গাছ লাগান, আরও বেশি মানুষকে বাঁচান। সবাই গাছ বাঁচিয়েছিল, সেই গাছ সব ধ্বংস হয়ে গেল। আর পুরনো বাড়ি ঘরদোর যারা মাটির ঘর, যাদের খড়ের ছাউনি, টালি, অ্যাসবেস্টার একদম ধুলির সাথ, একটা বাড়ি অ্যাসবেস্টার টালি কারোর বেঁচে নেই। সুতরাং এ ক্ষতি কল্পনা করা যায় না। আমাদের দুর্ভাগ্য, আমরা বহুদিন ধরে সরকার যারাই থাকুন না কেন বলে আসছি সরকারের কাছে যে সুন্দরবনের দিকে একটু আলাদা দৃষ্টি দিন। আলাদা দৃষ্টি এই জন্যে, সুন্দরবন তো নদীর গর্ভ থেকে ধীরে ধীরে জেগে উঠেছে, নতুন বসতি সব কিছু, এরা এদের পাকাপোক্ত ভিত নেই। এই জন্যে এখানকার মানুষের রক্ষা করতে গেলে, যেমন প্রতিবারে ঝড়ে আঘাত হয়, নদীর বাঁধ ভেঙে আঘাত হয়, লোনা জলে আঘাত হয়ে যায়, বৃষ্টি না হয়ে আঘাত হয়ে যায়, তার থেকে রক্ষা করতে গেলে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হোক। কোনো দিন কাউকে আমরা বোঝাতে পারিনি। আমাদের আরও দুর্ভাগ্য, আয়লার জন্যে আমরা তদবির করে অন্তত 5,032 কোটি টাকার একটা স্থায়ী সুউচ্চ ঢালু, বেশি ঢালুর একটা বাঁধের জন্যে টাকা পেয়েছিলাম। কেন্দ্রীয় সরকার আমাদের গ্রান্ট করেছিলেন মাত্র 25% টাকা রাজ্যের আর 75% টাকা কেন্দ্রের। আমাদের দুর্ভাগ্য, এই বর্তমান যে সরকার আছে, এই মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার, তারা সরকারে আসার আগে যখন রেলমন্ত্রী ছিলেন, আমি করজোড়ে তাকে অনুরোধ করেছিলাম সুন্দরবনকে বাঁচাও, আপনি মন্ত্রী, রেলমন্ত্রী, এই সরকারের মন্ত্রী। উপরন্তু দেখেছি তারা চিঠি দিয়ে, তাদের দলের এমপিরা, সুন্দরবনের এমপি, সভাধিপতি, তারা বিরোধিতা করেছেন। আর সরকারে এসে, ক্ষমতায় এসে তারা পুরো প্রজেক্টটা বাতিল করে দিলেন। 5,032 কোটি টাকা নদীর বাঁধের কাজ কাজ হলো না। তাই আজকে দেখলাম এন্টার গরান বসের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ভেসে গেছে, রক্ষিত বাটি সোনাখালি ভেসে গেছে, বিরিঞ্চি বাড়ি নড়াতলা ভেসে গেছে, রাঙাবেলিয়া ভেসে গেছে, কটা জায়গার নাম বলবো, আর সব খবর পাইনি, কারণ কোনো টেলি যোগাযোগ নেই। দুদিন ধরে কারেন্ট নেই, মানুষ ফোন চার্জ করতে পারছে না, কোনো কিছু, এখনও পর্যন্ত জানি না কত ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ভাবতে পারলাম না, গতকাল সারাদিন শুকনো গেছে, আজকে সারাটা ডে টাইম শুকনো গেছে, কে পর্যবেক্ষণ করেছে জানি না, কিন্তু প্রশাসনের লেভেলে গ্রামগুলো অন্তত একবার ঘুরে দেখে গেল না যে বাস্তবিক কী ক্ষতি হচ্ছে। ওপরে থেকে ঘোষণা করে দিলাম, কেউ 50,000, কেউ 25,000, কেউ 20,000, টাকাটা ঘোষণা করে দিয়ে খালাস। প্রকৃত অর্থে যারা ক্ষতি, যাদের হয়েছে, তাদের ক্ষতিপূরণটা হোক। সুতরাং আমরা দাবি করছি যেটা জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে প্রকৃত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক এবং পুনর্গঠনের ব্যবস্থা করা হোক, একটা উপযুক্ত মাস্টার প্ল্যান, উপযুক্ত পরিকল্পনা মাফিক কাজ হোক সুন্দরবনে, এটাই আমরা চাচ্ছি।